গৃহহীন ভূমিহীন মানুহক বাছি বাছি উচ্ছেদ করে বিশেষভাবে সংখ্যালঘুসলক উচ্ছেদ করে হিমন্ত বিশ্ব শর্মায় মুসলমান বিদ্বেষী চরিত্র দেখাই আছে আর দুর্বল মানুষের লগত এই ধরনের করবই পারে। কিন্তু এখানে মনত রাখা উচিত যে ক্ষমতা সর্বকাল না থাকে, ক্ষমতা সদায় না থাকে। আর যখন ভূমিহীন মানুষ তেওঁলোকক পুনঃসংস্থাপনের ব্যবস্থা করব, পুনঃসংস্থাপন অবিহনে কোনো উচ্ছেদের পক্ষপাতি আমি আয়োধ্যা দল নহ। আজি যে উচ্ছেদ হয়েছে ইয়ার কারণে বিজেপি যানি দায়ী, একটা দায়ী কংগ্রেস, কারণ তেওঁলোকৰ সময়সাত এই মানুষক তেওঁলোকৰ ভোট লৈছে। কিন্তু তেওঁলোকৰ কতো বসতির কারণে মাটির পট্টা কিংবা পুনঃসংস্থাপনের ব্যবস্থা এই সরকারবিলাকে করা না, বিশেষভাবে কংগ্রেসও করা না। আর আজ বিজেপিয়ে তার গয়নালয় তার সুযোগ লো মানুষক হাজারে হাজারে লাখে লাখে মানুষক উচ্ছেদ করে আছে, গুলিয়ায় হত্যা করে আছে, গুলিয়ায় ঘুলিয়া করে আছে। এই ধরনের বর্বরতা আর নৈরাজ্য এই রাজ্যখন আরম্ভ হয়েছে। আমি ধিক্কার জানাইছো এই পরিবেশক, আর এই পরিবেশের স্রষ্টা হিমন্ত বিশ্ব শর্মাক আমি ধিক্কার জানাইছো। উজনি বর্তমান মেয়রসকল মানে সুমাব দিয়া নাই মুখ্যমন্ত্রী যেতিয়া কয় যে উজনিত গেলে মিয়া মানুষক নিরাপত্তা নিদিম, তেতিয়া মিয়া মানুষে শ্রম করবলে যাওয়া, সাধারণ কাম করবলে যাওয়া, খাটি খাওয়া মানুষজন কোন সাহসত গিয়ে উজনিত বহি থাকি। আজি তাতে অভাব হয়েছে নয়, ইটা পাটা শ্রমিক নাই, অমুক উদ্যোগটো শ্রমিক নাই। যেতিয়া সন্মান সহকারে গামোচা আর তামোলর বটারে মাতিব তেতিয়া যাতে আমার শ্রমিক সকল যায়। মোট খোলা আহ্বান যে শ্রমিক সকল কাম করবলে জায়গার অভাব নাই, কেরালা হোক, দিল্লি হোক, অসম হোক, বিভিন্ন ঠাইত নামনি অসম বিভিন্ন ঠাইত জায়গা আছে। গাঁওতো এতিয়া হাজিরা করলে 500 টাকা পায়, গতি গাঁওতো বহুত লেবারের অভাব আছে। গাঁওতে পারিলে কাম করার ব্যবস্থা করব, দূরতক মানুষের উপকার করবল গালি আর লাঠি খাব না। এই বিশৃঙ্খল মানুষ, শৃঙ্খল চলিয়া কোনো শৃঙ্খল নয়, এই বিশৃঙ্খল মানুষ। কেতিয়াও কি কয় না জানো, সরকারে তো সম্ভবত পুহি রাখিছে, নহলে তো বন্দুকর কথা কয়, AK-47 কথা কয়, শ্রমিকক মারধর করে, এইবিলাক সতকলুকুনি লিপ্ত থাকার পিছতো সেই মানুষজনের উপর কোনো একশন নয়, কি হব? সরকার প্রশাসন নাই নয়, ওপেন গুন্ডা ট্যাক্স বলে কয়ে আছে, সরকার প্রশাসনে নাই, শৃঙ্খল চলিহার বহতিয়া হিমন্ত বিশ্ব শর্মা কানত ধরে ঘুরাই শৃঙ্খল চলিহা। হিমন্ত বিশ্ব শর্মা শৃঙ্খল চলিহার চুতলুপিত চলে, যে নহক শৃঙ্খল চলিয়া বহু ডাঙর মানুষ, যার কারণে হিমন্ত বিশ্ব শর্মা তো একোটাল ছিঙিব নয়। গৃহহীন ভূমিহীন মানুষক বাছি বাছি উচ্ছেদ করে বিশেষভাবে সংখ্যালঘুসলক উচ্ছেদ করে হিমন্ত বিশ্ব শর্মায় মুসলমান বিদ্বেষী চরিত্র দেখাই আছে আর দুর্বল মানুষের লগত এই ধরনের করবই পারে। কিন্তু এখানে মনত রাখা উচিত যে ক্ষমতা সর্বকাল না থাকে, ক্ষমতা সদায় না থাকে। আর যখন ভূমিহীন মানুষ তেওঁলোকক পুনঃসংস্থাপনের ব্যবস্থা করব, পুনঃসংস্থাপন অবিহনে কোনো উচ্ছেদের পক্ষপাতি আমি আয়োধ্যা দল নহ। আজি যে উচ্ছেদ হয়েছে ইয়ার কারণে বিজেপি যানি দায়ী, একটা দায়ী কংগ্রেস, কারণ তেওঁলোকর সময়সাত এই মানুষক তেওঁলোকৰ ভোট লৈছে। কিন্তু তেওঁলোকক কতো বসতির কারণে মাটির পট্টা কিংবা পুনঃসংস্থাপনের ব্যবস্থা এই সরকারবিলাকে করা না, বিশেষভাবে কংগ্রেসও করা না। আর আজ বিজেপিয়ে তার গয়নালয় তার সুযোগ লো মানুষক হাজারে হাজারে লাখে লাখে মানুষক উচ্ছেদ করে আছে, গুলিয়ায় হত্যা করে আছে, গুলিয়ায় ঘুলিয়া করে আছে। এই ধরনের বর্বরতা আর নৈরাজ্য এই রাজ্যখন আরম্ভ হয়েছে। আমি ধিক্কার জানাইছো এই পরিবেশক, আর এই পরিবেশের স্রষ্টা হিমন্ত বিশ্ব শর্মাক আমি ধিক্কার জানাইছো। উজনিত বর্তমান মেয়রসকল মানে সুমাব দিয়া নাই মুখ্যমন্ত্রী যেতিয়া কয় যে উজনিত গেলে মিয়া মানুষক নিরাপত্তা নিদিম, তেতিয়া মিয়া মানুষে শ্রম করবলে যাওয়া, সাধারণ কাম করবলে যাওয়া, খাটি খাওয়া মানুষজন কোন সাহসত গিয়ে উজনিত বহি থাকি। আজি তাতে অভাব হয়েছে নয়, ইটা পাটা শ্রমিক নাই, অমুক উদ্যোগটো শ্রমিক নাই। যেতিয়া সন্মান সহকারে গামোচা আর তামোলর বটারে মাতিব তেতিয়া যাতে আমার শ্রমিক সকল যায়। মোট খোলা আহ্বান যে শ্রমিক সকল কাম করবলে জায়গার অভাব নাই, কেরালা হোক, দিল্লি হোক, অসম হোক, বিভিন্ন ঠাইত নামনি অসম বিভিন্ন ঠাইত জায়গা আছে। গাঁওতো এতিয়া হাজিরা করলে 500 টাকা পায়, গতি গাঁওতো বহুত লেবারের অভাব আছে। গাঁওতে পারিলে কাম করার ব্যবস্থা করব, দূরতক মানুষের উপকার করবল গালি আর লাঠি খাব না। এই বিশৃঙ্খল মানুষ, শৃঙ্খল চলিয়া কোনো শৃঙ্খল নয়, বিশৃঙ্খল মানুষ। কেতিয়াও কি কয় না জানো, সরকারে তো সম্ভবত পুহি রাখিছে, নহলে তো বন্দুকর কথা কয়, AK-47 কথা কয়, শ্রমিকক মারধর করে, এইবিলাক সতকলুকুনি লিপ্ত থাকার পিছতো সেই মানুষজনের উপর কোনো একশন নয়, কি হব? সরকার প্রশাসন নাই নয়, ওপেন গুন্ডা ট্যাক্স বলে কয়ে আছে, সরকার প্রশাসনে নাই, শৃঙ্খল চলিহার বহতিয়া হিমন্ত বিশ্ব শর্মা কানত ধরে ঘুরাই শৃঙ্খল চলিহা।
হিমন্ত বিশ্ব শর্মা সিংখলচলি আর চুতলু পিতলে যে নক সিংখলচলি বহুত ডাঙর মানুষ যার কারণে হিমন্ত বিশ্ব শর্মাতে একোটাল ছিঙিব নয়।